হামাসের কৌশল বুঝতে না পেরে হতাশ ইসরায়েলি বাহিনী। লোহিত সাগরের জাহাজে হামলা কিভাবে প্রভাব পড়তে পারে তেলের বাজারে? ভারতকে নিষেধাজ্ঞা দিতে বাইডেনকে তাগিদ মার্কিন সংস্থার। কঠোর অবস্থান ইয়েমেন, যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েল আমেরিকাকে হুঁশিয়ারি করল হুতি যোদ্ধারা। হামাসের কৌশল বুঝতে না পেরে হতাশ ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় দীর্ঘ 71 দিন ধরে অভিযান চালিয়েও হামাসের কৌশল বুঝতে পারছে না ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই হামাসের হাতে 3 বন্দীকে নির্মমভাবে হত্যা করেছে তারা। এছাড়াও হামাসের যুদ্ধ ক্ষমতা খুব হ্রাস করতে পারেনি, এমন প্রেক্ষাপটে ইসরায়েলি সৈন্যদের মাঝে হতাশা ভর করছে বলে ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত সাফল্য এখনও পায়নি। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন, হামাসের পর্যবেক্ষণ পোস্ট, স্নাইপার অবস্থান, মর্টার লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, কমান্ড সেন্টার, আর্ম ক্যাশে তাদের অস্থির করে ফেলেছে, সেই সাথে মাটির নিচে থাকা হামাসের বিশাল সুরঙ্গ নেটওয়ার্ক। ইসরায়েলি সূত্র জানিয়েছে, হামাসের হাতে আটক পণবন্দীদের শনাক্ত করতে না পারায় তারা সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়েছে। ওই 3 নিহত হওয়ার বিষয়টি তাদেরকে আরও বেশি রহস্যে ফেলে দিয়েছে। হামাসের হাত থেকে তারা কীভাবে পালাতে সক্ষম হলো তারা বুঝতে পারছে না। তারা কি আসলেই পালিয়েছিল নাকি হামাসই তাদের ছেড়ে দিয়েছে, এই প্রশ্নের জবাব পাচ্ছে না। আর হামাস তাদের ছেড়ে দিলে তা কতদিন আগে দিয়েছে? এই কয়দিন তারা ইসরায়েলের এক সৈন্য কয়েক ডজন দূরের এক ভবন থেকে অন্য একটি বাড়িতে ওই 3 দেখতে পায়। ওই 3 ব্যক্তি ছিল শার্টবিহীন। তাদের একজন একটি লাঠিতে করে একটি সাদা কাপড় উড়িয়ে শান্তির বার্তা দেন, কিন্তু ইসরায়েলি সৈন্যটি মনে করেন যে এটি সম্ভবত হামাসের ফাঁদ। ফলে সে সাথে সাথে গুলি বর্ষণ করে এবং বাহিনীর অন্যদেরও শুনিয়ে বলে সন্ত্রাসী। এই পর্যায়ে ওই ব্যাটালিয়নের কমান্ডার ভবনটির বাইরে গিয়ে গুলি বন্ধ করার নির্দেশ দেয়। ইতিমধ্যেই কারো কাছ থেকে হিব্রু ভাষায় সাহায্য করুন শব্দ শুনতে পায় ইসরায়েলি সৈন্যরা। কয়েক সেকেন্ড পর আঘাত নিয়ে সরে যাওয়া তৃতীয় ব্যক্তিটি আবারও বাইরে আসেন, তখন আরেক সৈন্য তাকে গুলি করে হত্যা করে। ব্যাটালিয়ন কমান্ডার তখন বুঝতে পারেন যে এই তৃতীয় ব্যক্তির চেহারা অন্যরকম। পরে তারা বুঝতে পারেন যে এই লোক হামাসের হাতে আটক বন্দী। এরপর 3 মৃতদেহ সংগ্রহ করে তারা তাদের হেফাজতে নেয়। তদন্তে দেখা গেছে যে 2 সৈন্য গুলি করেছে তারা উভয়ই প্রচলিত রীতি লঙ্ঘন করেছে। লোহিত সাগরের জাহাজে হামলা কি প্রভাব পড়তে পারে তেলের বাজারে? লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নির্বিচার আক্রমণ, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় নৌ বাণিজ্য স্থগিত করতে বাধ্য হয়েছে বিশ্বের শীর্ষ শিপিং কোম্পানিগুলো। এই তালিকা আছে ডেনমার্কের শিপিং এবং লজিস্টিক জায়ান্ট এপি মোলার মারেস্কো এবং জার্মান শিপিং এবং কন্টেইনার পরিবহন প্রতিষ্ঠান হ্যাপাক লয়েডের মতো শীর্ষ শিপিং কোম্পানিগুলো। এই প্রতিষ্ঠান দুটি বৈশ্বিক জ্বালানির 10% সামুদ্রিক পথে পরিবহন করে থাকে। শুক্রবার তাদের স্থগিতাদেশের এমন সিদ্ধান্তগুলো জানান দিচ্ছে যে এমন সব বড় কোম্পানিগুলো লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের তেলের বাজার অস্থিতিশীল হওয়ার পাশাপাশি এর নেতিবাচক প্রভাব গিয়ে পড়বে ভোক্তা পর্যায়ে। তবে এমন সংকটে বিশ্বের শক্তিধর ও পরাশক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তার উপরও নির্ভর করে অনেক কিছু। সংবাদ মাধ্যম আল জাজিরাকে এমন অভিমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতকে নিষেধাজ্ঞা দিতে বাইডেনকে তাগিদ মার্কিন সংস্থার। শিখ নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। আমেরিকার মাটিতে এই হত্যাচেষ্টা করা হলেও ভারত পার পেয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছিল। তবে ভারত এত সহজে সার পাবে বলে মনে হচ্ছে না। এ ঘটনায় ভারতের উপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাগিদ দিয়েছে দেশটির একটি ধর্মীয় নজরদারি ভিত্তিক সংস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা বিষয়ে পর্যবেক্ষক সংস্থা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ ওই প্রতিবেদনে তারা দাবি করে ভারত বিশ্বব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, এজন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণা করা হোক। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু সাংবাদিক, আইনজীবী ও আন্দোলনকারীদের চুপ করানোর প্রচেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ভারতের এই প্রচেষ্টাকে ধর্মীয় স্বাধীনতার উপর একটি গুরুতর হুমকি হিসেবে দেখে সংস্থাটি। এজন্য মার্কিন ধর্মীয় আইন অনুযায়ী ভারতের উপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যেন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা দেওয়া হলে ভারতের বিভিন্ন সুবিধা প্রত্যাহার করতে পারবে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েল আমেরিকাকে হুঁশিয়ার করল হুতি যোদ্ধারা।
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি ইয়েমেনের উপর হামলা চালায় তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং চরম মূল্য দিতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের উপর কয়েক দফা হামলা এবং কয়েকটি জাহাজ আটকের পর ওই এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইসরায়েল। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করছে। এরপর হুতি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো। আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আলী আল কাহুম বলেন, আমেরিকা ইসরায়েল অথবা পশ্চিমা অন্য কোনো দেশ যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে যায় তাহলে তার জবাব দেওয়ার জন্য ইয়েমেন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইয়েমেনের হুতিরা কখনো ফিলিস্তিনিকে ভুলে যাবে না, তা যতই মার্কিন ইসরায়েল কিংবা পশ্চিমা হুমকি থাকুক না কেন। তিনি আবারও হুতি আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেন যে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করবেন আল জাজিরার সাংবাদিকের ছেলে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরিকল্পনা করছে গাজায় নিহত আল জাজিরার আরবি সাংবাদিকের পরিবার। শুক্রবার রাতে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন নিহত সাংবাদিক সামের আবু দাকারের ছেলে ইয়াজান আবু দাকা। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় আল জাজিরার ক্যামেরা পার্সন আবু দাকাকে নিয়ে সেখানকার ফারহানা স্কুল থেকে ইসরায়েলি হামলার সংবাদ প্রচার করছিলেন দাহাদু। সেখানে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে গুরুতর আহত হন সামের। তবে বোমা হামলা অব্যাহত থাকায় ঘটনার পরপরই উদ্ধারকারীরা আহত সামারের কাছে পৌঁছাতে পারেননি। এতে এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় আর বাহুতে আঘাত পাওয়া দাহাদু কোনো মতে সেখানকার নাসের হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বেলজিয়াম থেকে এক সাক্ষাৎকারে ইয়াজান আবু দাকা আল জাজিরাকে বলেন, আমার বাবার অধিকার দাবি করার জন্য আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করব, এতে আমার আপনাদের সমর্থন প্রয়োজন। ইয়াজান আরও বলেন, আমার বাবা সাংবাদিক হিসেবে তার কাজ করছিলেন, বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিচ্ছিলেন। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বাবার উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, আমার বাবা যোদ্ধা ছিলেন না, তাহলে তার দোষ কী? তিনি কি কোনো ক্ষেপণাস্ত্র বহন করছিলেন? না, তিনি তার ক্যামেরা নিয়ে বিশ্ববাসীকে দেখাচ্ছিলেন দখলদাররা গাজায় কী করছে। ফিলিস্তিনের ব্যাপারে আরব দেশগুলো কেন বিকারহীন? মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব নেতাদের কঠোর অবস্থান নিতে ব্যর্থতার জন্য গভীর দুঃখবোধের মধ্যে আছেন, কিন্তু এটা কেন হচ্ছে তা বোঝা সহজ। যতবারই ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নির্মম নিপীড়ন চালায় ততবারই তার পশ্চিমা মিত্ররা মাঠে নেমে পড়ে। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও আমেরিকার মতো দেশের নেতারা ইসরায়েলের সমর্থনে আবেগপূর্ণ বার্তা পাঠান, সংবাদ মাধ্যমও বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। বর্ণবাদী প্রশস্তি রচনা করে তারা ইসরায়েলের অপরাধকে ন্যায্যতা দেয় এবং ইসরায়েল যে নিপীড়ক ও আগ্রাসী তা পাল্টে ফেলতে যথাসাধ্য চেষ্টা করে। ইসরায়েলি সেনাবাহিনীকে গণহত্যায় সহায়তার জন্য বিলিয়ন ডলার মূল্যের জরুরি সহায়তা পার্লামেন্টের মাধ্যমে দ্রুত অনুমোদন দেওয়া হয়। ফিলিস্তিনিদের নিধনে ইসরায়েলকে এইসব সমর্থন দেওয়া হলে আরব এবং মুসলিম দেশের সরকারগুলো মুখে বুড়ো আঙুল দিয়ে বসে থাকে। আরব লীগ ও অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন সাম্প্রতিক বিশেষ যৌথ সম্মেলনে এই শোষণীয় নিষ্ক্রিয়তা আরও প্রকট হয়েছে। গাজায় গণহত্যার প্রতিক্রিয়ার মধ্যেই একটি জরুরি এবং বিশেষ সভার নামে আয়োজিত সম্মেলনটি ছিল মাত্র একদিনের জন্য। অনেক চেঁচামেচি ও নানা অঙ্গভঙ্গির পর আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর একমাত্র দৃঢ় দাবি ছিল যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করা, এতে যেন ইসরায়েলের হাঁটু কাঁপতে শুরু করবে। বলা ভালো, এর অনেক বেশি প্রত্যাশা ছিল, বরং তার সে সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা ধৈর্য সহকারে গাজায় গণহত্যা শেষ করার জন্য অপেক্ষা করছেন বলে ভুল হবে না। তারা গাজায় সহায়তা পাঠানোর জন্য মিশরের উদ্যোগকে সমর্থন করেছেন, এটি শুনতে ভালোই। যদি অবশ্য আপনি না জানেন, রাফা সীমান্ত দিয়ে গাজায় কিছু পাঠানোর ক্ষমতা মিশরের কত কম, আর এই মিশরই গত 17 বছর ধরে গাজায় অবরোধ বজায় রাখতে ইসরায়েলিদের সাহায্য করছে। সেই শ্বাসরুদ্ধকর নিন্দাবাদের সাথে বাধ্যতামূলক ভোজ ও ছবি তোলার সুযোগের মাধ্যমে আরব মুসলিম বিশ্বের আরও একটি সফল সমাবেশ সম্পূর্ণ হয়। আশ্চর্যের কিছু নেই যে ফিলিস্তিনিরাও তাদের সমর্থকরা এই করুণ আলোচনায় ক্ষুব্ধ। নেতাদের অগ্নিগর্ভ বক্তৃতার সাথে এই ধরনের আলোচনার কোনো মিল নেই, তা সে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে হোক বা বর্বরতা বন্ধে পশ্চিমাদের চাপ দেওয়ার ক্ষেত্রেই হোক। এটা এমন নয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েল ও তার সাম্রাজ্যবাদী মিত্রদের কিছু করতে পারবে না। আরব বা মুসলিম দেশগুলো বিশ্বের জ্বালানি তেলের মজুদের সিংহভাগ নিয়ন্ত্রণ করে। এক সৌদি আরব ও ইরাকই তা দৈনিক তেল রপ্তানির 21% বেশি নিয়ন্ত্রণ করে। এটি তো এই দেশ দুটিকে প্রচুর বাড়তি সুবিধা দেয়। তবে এটি কেবল জ্বালানি তেল নয়, মিশরের মালিকানাধীন সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের অন্যতম অত্যাবশ্যক। কায়রোতে নিউজিল্যান্ডের দূতাবাসের এক হিসাব অনুযায়ী সুয়েজ খালের মাধ্যমে বছরে $1,00,000 ডলারের পণ্য পরিবহন হয়, যা বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যের প্রায় 30%।
2021 সালে একটি দুর্ঘটনার কারণে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন মাত্র 6 দিনের জন্য বন্ধ ছিল। লন্ডন ভিত্তিক লয়েডের তথ্য অনুসারে এই একটি কারণে বিশ্ব অর্থনীতিকে প্রতিদিন মূল্য দিতে হয়েছিল প্রায় $960 কোটি। তাহলে আরব বিশ্ব এবং মুসলিম নেতারা কেন এই দুটি শক্তির কোনোটি ব্যবহার করে না? কারণ তারা চান না বৈশ্বিক পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের অংশ হিসেবে তারা তাদের সাফল্য নির্ভর করে সামগ্রিক স্থিতিশীলতা লাভের উপর। এ কারণে তাদের বেশিরভাগই আমেরিকার সাথে জোটবদ্ধ, যে দেশটি কিনা বর্তমানে বিশ্বমঞ্চে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। বিশ্বের অন্যান্য শাসক শ্রেণীর মতো আরব ও মুসলিম নেতারা জাতিগত, জাতীয় বা ধর্মীয় সংগতি বা পরিচয় বিশ্বাস করেন না। তাদের একমাত্র অভীষ্ট নিজেদের মুনাফা ও ক্ষমতা। আর এর অর্থ যদি আমেরিকা এবং ইসরায়েলের সাথে মিত্রতা করা হয় তবে তাই হোক।